हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल, वेलकम टू अ न्यू वीडियो। तो पूजो किन्तु शेष हो गेल, सकल के शुभ विजय प्रणाम जानिए आज के आमी वीडियो शुरू करछी। तबे प्रत्येक दिन जो कथा बोले थाकी जे प्रथम बार जारा आमार चैनेले एसेछो बा प्रथम बार आमाके देखछो, प्लिज चैनलटा सबसक्राइब करते भूलबेन ना, एकटु बेशि बेशि करे सबसक्राइब करे देबे अवश्यई करे। किन्तु भिडियोटा भालो लागले लाइक कमेंट एबं शेयरटाओ किन्तु करते हबे। तो आगामीकाल थेके ভারতীয় ফুটবলের অন্যতম সেরা একটি লীগ অর্থাৎ আইএসএল ইন্ডিয়ান সুপার লীগ কিন্তু আবার পথ চলা শুরু করছে নতুনভাবে। নতুন সিজন কিন্তু স্টার্ট হচ্ছে আগামীকাল থেকে এবং প্রথম ম্যাচেই কিন্তু মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল এবং কেরালা ব্লাস্টার্স এফসি। তো এই ম্যাচে ইস্টবেঙ্গলের প্লেইং ইলেভেন কীরকম হতে পারে, কারা কারা খেলতে পারে, সব কিছু নিয়ে একটু আলোচনা করব, তাই জন্য এই ভিডিওটা বানালাম। তো প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখবে এবং অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো প্রথমেই যে বিষয়টা নিয়ে কথা বলতে হয় সেটা হচ্ছে গোলকিপার। ইস্টবেঙ্গলের গোলে কিন্তু আগামীকালের ম্যাচে থাকতে পারেন কমলজিৎ সিং। পূর্বে তিনি কিন্তু এই ওড়িশা এফসিতেও খেলেছেন, সেই কমলজিৎ সিং কিন্তু আগামীকাল গোলের তলায় থাকতে পারেন ইস্টবেঙ্গলের জন্য। এরপর যদি আমি এসে ডিফেন্স লাইনের কথা, ডিফেন্সের ক্ষেত্রে কিন্তু থাকতে পারেন লেফট ব্যাকে থাকবেন জেরি, দুজন সেন্ট্রাল ব্যাক হতে পারেন ইভান গঞ্জালেস এবং লালচুনলুঙ্গা, এবং রাইট ব্যাকে থাকতে পারেন চারালাম্বাস কুরিওকাও। যারা ডার্বি ম্যাচটা দেখেছো তারা নিশ্চয়ই চারালাম্বাস কুরিওকাওয়ের পারফরমেন্সটা মনে রাখবে, খুবই ভালো একজন ডিফেন্ডার, তো ওনাকে তো রাখতেই হবে। আমার আমার মতে, এটা সম্পূর্ণ আমার মত, আমার মনে হয়েছে যে টিমটা খেলানো উচিত সেটাই আমি বলছি তোমাদের। এখানে কিছু চেঞ্জেস আসতেই পারে। তো মোটামুটি দুজন বিদেশি কিন্তু ডিফেন্সে রাখা উচিত বলে আমার মনে হয় আগামীকালের ম্যাচে। সেক্ষেত্রে ইভান এবং চারালাম্বাস কুরিওকাও থাকছেন। এবার যদি আসে যায় মিডফিল্ডের কথায়, মিডফিল্ডে খেলতে পারেন সৌভিক চক্রবর্তী। যারা গত বছর হায়দ্রাবাদ এফসির খেলা দেখেছেন বা দেখেছো তারা জানবে সৌভিক চক্রবর্তী কতটা গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার ছিলেন। তো সেই প্লেয়ারটা কিন্তু এবছর নিয়েছে ইস্টবেঙ্গল এবং ভীষণ ভালো মানের একজন মিডফিল্ডের প্লেয়ার এই সৌভিক চক্রবর্তী, খুবই ভালো খেলতে পারলে, তিনি যদি খেলতে পারেন তো যে কোনো দলকে কিন্তু যে কোনো সময় বেগ দিতে পারেন এই মিডফিল্ডারটি। এছাড়া খেলতে পারেন আরেকজন জর্ডান ও ডোহার্টি অ্যাজ আ ফরেনার। আর দুজন উইংয়ে যারা খেলবেন অর্থাৎ রাইট উইংটাতে খেলতে পারেন হিমাংশু জাংড়া এবং লেফট উইংয়ে খেলতে পারেন অনিকেত যাদব। অনিকেত যাদবও হায়দ্রাবাদ এফসির হয়েও খেলেছেন কিছু ম্যাচ, বেশ কিছু ম্যাচ। তো সেই অনিকেত যাদবও কিন্তু এবছর ইস্টবেঙ্গলে সাইন করেছেন। তো মোটামুটি তো ঠিকঠাকই লাগছে দলটাকে, আমার মতে এই দলটা নামালে কিন্তু বেশ ভালো খেলা আমরা দেখতে পারবো। এবং অবশ্যই সামনে যে দুজন খেলবে অর্থাৎ স্ট্রাইকিং ফোর্সে আমার মতে যাদের খেলানো উচিত তারা হচ্ছে ক্লেটন সিলভা এবং ভিপি সোহের। যারা নর্থ ইস্ট ইউনাইটেডের খেলাটাকে দেখেছো গত বছর তারা জানবে যে ভিপি সোহের কতটা গুরুত্বপূর্ণ প্লেয়ার ছিল তাদের আপ ফ্রন্টে ও ফরওয়ার্ড লাইনে। তো এই ভিপি সোহেরও কিন্তু এবছর রয়েছে এবং ক্লেটন সিলভাকে নিয়ে আলাদা করে কি বলবো, যে কটা প্রস্তুতি ম্যাচ হয়েছে সব কটা ম্যাচে কিন্তু তিনি ভালো ভালো গোল করেছেন বা কখনো কখনো করার সুযোগ করে দিয়েছেন। তো গোলের মধ্যেই তিনি রয়েছেন এবং সর্বোপরি তিনি একজন ব্রাজিলীয়, তো ব্রাজিলীয়রা তো আলাদা রকমের একটা টাচ থাকে তাদের পায়। তো আমার মতে এই টিমটাই থাকবে আপ ফ্রন্টে সিলভা এবং সোহের। এই মোটামুটি কিন্তু ইস্টবেঙ্গলের টিম হতে পারে আগামীকালের ম্যাচে যেটা আমার মনে হয়। এবার দেখা যাক কোচ কি ডিসিশন নেন বা কোচ কাকে কাকে ফার্স্ট ইলেভেনে খেলান। তো এই টিমটা যদি কালকে নামে অন্তত একটা হাড্ডাহাড্ডি খেলা কিন্তু আমরা দেখতে পারি এই দুটো দলের মধ্যে, কারণ কেরালা ব্লাস্টার্স এফসিও কিন্তু খুব ভালো একটা দল, গত বছরের ফাইনালে পৌঁছেছিল কিন্তু জিততে পারেনি। তো খুবই ভালো দল এবছরও তারা গঠন করেছে। তো ম্যাচটা যে হাড্ডাহাড্ডি হবে সেটা তো বোঝাই যাচ্ছে, তবে ইস্টবেঙ্গলও কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই দেবে এটা আমরা সকলেই জানি। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।